ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগামী 4 জুন ব্যারাকপুর রেল স্টেশনে হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সোমবার ব্যারাকপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গাতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। রেলের তরফ থেকে নোটিশে উচ্ছেদের কথা লেখা থাকলেও ব্যারাকপুর রেল স্টেশনের হকারদের বক্তব্য, পুনর্বাসন ছাড়া তারা কোনোভাবেই জায়গা ছাড়বেন না। ইতিমধ্যেই ব্যারাকপুর রেল স্টেশনের হকারদের পক্ষ থেকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং INTTUC-র সভাপতি সোমনাথ শ্যামের সঙ্গে কথা হয়েছে বলে জানানো হয়। আমাদের রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে, 4 তারিখে একটা উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে রেল। এর আগে 2 বছর লকডাউন থাকার কারণে আমাদের অনেক হকার আত্মহত্যা করেছে। আবার যেই উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে রেল, আমরা যৌথভাবে পুরো হকার একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে এটা কিভাবে রেল সলিউশন করা যায় আমরা সেটাই চেষ্টা করব। আর যদি রেল প্রশাসন এটা না মানে আমরা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে আমরা বাধ্য হব। আমাদের উচ্চ নেতৃত্বের সাথে জানানো হয়েছে, আমাদের একই মত দিয়েছে তারা। আমাদের ব্যারাকপুর প্ল্যাটফর্মে হকার আছে, সিটিং 270 জন এবং রানিং হচ্ছে 550। নোটিশ আমাদের হাতে তো কোনো নোটিশ আসে না, নোটিশ কালকেই দেওয়ালে দেওয়ালে 2-3 জায়গায় নোটিশ রেল প্রশাসন থেকে চিপকে দিয়ে গেছে যে অবৈধ যত স্টল আছে আমাদের 4 তারিখে খালি করে নিতে। আমাদের এখানে আপাতত 270 খানা স্টল আছে এবং তার সঙ্গে রিলেটেড অনেক লোক রয়েছে যারা কিনা কেউ কারোর সঙ্গে কেউ মাল দিচ্ছে, কেউ কারোর ফুচকা যারা বেঁচে ফুচকা দিচ্ছে, লস্যি যারা লস্যি, তার সাথে এরকম রিলেটেড করতে গেলে 5-5,500 হকার আছে এখানে আবার ওভারঅল আমাদের ব্যারাকপুর স্টেশনে। এখন আপনাদের কী আমাদের ডিসিশান এটাই যে আমাদের এই একটা হকারকেও কোনো নির্বাস কোনো জায়গা ছাড়া বা লাইসেন্স ছাড়া একটা হকারকে উচ্ছেদ করা যাবে না। যদি রেল প্রশাসন মনে করে এই হকার উচ্ছেদ করে কিছু করতে চাইবে তাতে আমাদের সম্মত নেই এবং আমাদের সর্বই রাজদা আছে, রাজদা আমাদেরকে বলেছেন, আমাদের সঙ্গে রাজদা আছেন, রাজদা কালকেও কথা হয়েছে এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতা সোমনাথ শ্যাম আছেন, সোমনাথ শ্যামও বলেছেন যে উনি আমাদের সঙ্গে পুরো সাপোর্টে আছেন, যদি কোনো অসুবিধা হয় উনি আসবেন। কি বলছেন? ক্যামেরা দাগ হয়ে গেছে।